বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى أيضا في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم نبي عبادي أني أنا الغفور الرحيم والله عذابي هو العذاب الأليم وقال الله تعالى أيضا في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم والشهداء والصالحين وحسنا أولئك رفيقا وقال الله تعالى أيضا في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال قال رسول الله صلى الله عليه وسلم أو ألما خلق الله النور وقال تعالى مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الله هم وعلى آل سيدنا قبر 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 غائر ماتي دنيا খবর
বেহাই তুমি ডাক দিবে মোরে, কবে হাই তুমি ডাক দিবে মোরে, তোমারি শীতল তরে তোমারে বক্ষে ঘুমিয়ে পড়িব চের জীবনের মতন। আল্লাহ হোম্মা তোমার পায়ের ধারে দাঁড়িয়ে কাঁদি, তোমার পায়ের ধারে দাঁড়িয়ে কাঁদি, সঞ্চয় তুমি সবই সালাম আল্লাহ সালাম আল্লাহ ও গো দয়ার নবী, তোমার পায়ের ধারে দাঁড়িয়ে কাঁদি ও গো সবার পিতা, কোটি দিলে ভুল না কো যেন মোদের কথা, তোমার সোপান ঋষে খোদা তোমার সোপান ঋষে খোদা, দিন মুক্তি যেন সালাম আল্লাহ সালাম আল্লাহ ও গো দয়ার নবী আল্লাহুম্মা। ওয়া আলা আলি শেষের বেলায় সালাম দিয়ে, শেষের বেলায় সালাম দিয়ে দেশে চলে যায়, কিয়ামতের দিনে যেন তোমার দেখা পায়, শেষের বেলায় সালাম দিয়ে দেশে ফিরে যায়, কিয়ামতের দিনে যেন তোমার দিদার পায়, তোমার সোপান ঋষে খোদা তোমার সোপান ঋষে খোদা, দিল মুক্তি যেন সালাম আল্লাহ সালাম আল্লাহ ও গো দয়ার নবী আল্লাহ হুম্মা। ওয়া আলা আলি সাইয়েদেনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালেমা সঙ্গের সাথি কালেমা গোরে বাতি, পড়ো কালেমা দিবারাতি, কালেমা ছাড়া নাই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah mek chale to
দলে দলে মে চলে দলে দলে তারা ও তাদের জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ উপস্থিত শ্রদ্ধেয় মুআজ্জাজ উলামায়ে কিরাম হুজ্জাজি কিরাম হুফাজি কিরাম সামিনী কিরাম আমার সম্মুখে বসে থাকা দিন দরদ ইসলাম দরদি নামাজি জাকিরি আল্লাহ ওয়ালা ইমানদার মুমিন মুসলমান ভাই জানা আব্বা জানেরা এবং আমার নওজওয়ান তরুণ বন্ধু করেরা ছোট ছোট কচি কাঁচা কিশোর কিশোরীরা পর্দানাসীনা ধর্মিকা আম্মা জান মাও বউ জানেরা আমি গোনাগার মোহাম্মদ বাহার ইসলাম এই মহল্লায় কট্টপুর মহল্লায় আমি আপনাদের কাছে নূতন আমার কাছে নূতন নূতন এসেছি বলে নূতন কথা কিছু বলবো নি সবই জানা কথা পুরনো কথা বিগত দিনে শুনেছিলেন আজও শুনতে এসেছেন হায়াতে বেঁচে থাকলে আরো শুনবে এলাকা বিশেষে জলসা দৈনিন্দা রোজি হয়ে যাচ্ছে মোড়ে মোড়ে ঘরে ঘরে শহর তলিতে মসজিদ মাদ্রাসা জলসার অভাব নাই বক্তার অভাব নাই আমার আপনার জীবনে আমলের অভাব দেখা দিয়েছে এই জন্য ফুরফুরা শরীরে আমার পীর মোর্শেদ আল্লামা মির্জা হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ বলতেন বাবা জলসার ময়দানটা হচ্ছে বুড়োদের মাদ্রাসা সময় ছিল নি স্কুল কলেজে মাদ্রাসায় পৌঁছাতে পারি না আলেম ওলামার সোহবতে বসে যদি দিন শরিয়াতে এক একটা কথা পঙ্খনো পঙ্খন আমলে পরিণত করে নিতে পারে তাহলে আপনার জীবনটা আমার জীবনটা আল্লাহ নূর আলা নূর করে দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কে একজন হাফেজ সাহেব মানুষ ইমাম সাহেব হুজুর তাহলে আমি এসেছি আপনাদের খেদমতে কিসের উদ্দেশ্য খট্টপুর মহল্লাতে হেতা হেতা সেতাতে এসেছে বাহারুল ইসলামের চেহারা দেখতে আসেননি বেরানি কালিয়া কুত্তা খেতে আসেননি দুশা টাকা রোজ পাবেন সে উদ্দেশ্য নয় এই খট্টপুর বাসরি সালে সবে আল্লাহ আল্লাহ রসুলকে যদি রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে এই চটের বিস্তারায় বসে থাকা হয় আল্লাহ খুশি হবে নবী রাজি হবে নিঃশ্বাসে দশটা করে গোনা মাফি হবে নেক আমল আল্লাহ দশটা করে নেকি লিখে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন তাহলে আমরা সকলে বিশ্ব নবীর উম্মতি মুহাম্মাদি বলে দাবিদার আল্লাহর বান্দা বলে দাবিদার এরা বললে কমিটির ভাইরা বললে যে মহল্লার বাসি সালে সমাপ তামাম মুদ্দাদের রুহের মাগফিরাতে যেন সবের আসানি বিশ্ব নবী দিবসকে কেন্দ্র করে নিয়ে এই মহল্লার বাসি সালে সমাপ অনেকে বলেছেন বর্তমান সমাজে কিছু বক্তা কিছু তক্তা গজিয়েছে ছোট হুজুর পীর কিবলা বলতেন বাবা ফ্যাশন যুগে কিছু বক্তা কিছু তক্তা গজিয়েছে গাইতে গাইতে বক্তা আর চাঁচতে চাঁচতে তক্তা যে যত গাইতে পারবে ভালো বক্তা হবে আর কাঠকে যত চাঁচবেন ভালো তক্তা হবে ফার্নিচারের কাজ হবে কিছু বক্তা কিছু তক্তা বলে দিল মরা গরু ঘাস খায় না মরা মানুষের জন্য দোয়া করে লাভ হবে না ফায়দা হবে না জেনে রেখে দেন নেক বান্দা নেক আওলাদ যদি মাথা পিতার জন্য দোয়া করি আল্লাহ বলে আমি আল্লাহ ইতিমের চোখের পানিটা নাকের ডগায় পৌঁছাবার আগে
আমার রহমতের দরিয়ায় জোশ মারি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিমের চোখের পানির বদৌলতে আমি আল্লাহ মনে করে তোর মা বাপের উপর আজাবটাকে এমনি করে মাফ করে দিতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে তামাম মুত্তাদি রুহির মাগফিরাতের জন্য দোয়ার মজলিস কায়েম করা হয়েছে। এঠাই যদি বেদাত হবে, কবর জিয়ারত করা যদি বেদাত হবে, কুলখানি কলমাখানি কোরআনখানি করা বেদাত হবে, তাহলে সর্বপ্রথমে বিশ্বনবী জগৎগুরু নবী তার মাতা পিতার মাজাদ আমার নবী জিয়ারত করেছিল, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী তো সবচেয়ে বড় বেদাত কাজ করে বেদাত করে নেওয়ালা, কুফরি কালাম আল্লাহর জান্নাত দেখা হবে না, নাউজুবিল্লাহ। ও ভাইজানেরা, বিশ্বনবী জগৎগুরু নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম, আমার হাবিব নবীকে জানিয়ে দাও, আমার দোস্তকে বলে দাও, আমি আল্লাহ কিয়ামতে হাশরের ময়দানে 1,00,000 বাম 2,00,000 মতন তো 24,000 পয়গম্বর আলাইহিস সালাতু সালাম কোন নবীর হাতে শাফাতের দায়িত্ব দেব না, হওজে কৌসারের পেয়ালা কোন নবীকে দেয়া হবে না, আমার আখিরি জামানার নবী জগৎগুরু বিশ্ব নবী আমি আল্লাহ এই দুটা নিয়ামত দান করব, জোরে বলো সুবহানাল্লাহ। বড় তোমার ভাষায় তুমি কিছু বক্তা বলেছে, নবীও মানুষ আমিও মানুষ, নবী বিয়ে করে আমি বিয়ে করেছি, নবী প্রস্রাব পায়খানা করে আমরা প্রস্রাব পায়খানা করি, নবীর ছেলে মেয়ে হয়েছে আমার হয়েছে, নবীর দেহ যদি নাপাকি হয় ফরজ গদ অজেব হয়, আমার দেহ নাপাকি হয় ফরজ গদ অজেব হয়, তাহলে নবীর সাথে আমার পার্থক্য কিছু না। জগৎগুরু নবীর প্রস্রাব পায়খানা পর্যন্ত মেশকে নাবির মতন খুশবু ছিল, জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, বিশ্ব নবী জগৎগুরু নবী আমার এক বাক্যে সেদিন দাঁড়িয়ে রয়েছেন, রসুল ওই সময় বললেন, ও ভাই আব্বা জানেরা, বিশ্ব নবী জগৎগুরু নবীর দরবারে হরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে আমার হাবিবের কাছে সে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পাক জামান সোনা জামানে বলেছে ওয়ালাইকুম আসসালাম, আকি জিবরাইল আমাকে কি সংবাদ দিয়া হবে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনাকে সুসংবাদ দেব দুঃসংবাদ দেব নি, রাসূল বলে জিবরাইল আমাকে কি খুশখবরি দিয়ে দেবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনা পাক আপনার দরবারে রিপোর্টার দুধ হিসাবে পাঠিয়েছে, দুটো নিয়ামা কোন নবীকে দেবে না, আপনি আখিরি জামান নবী আল্লাহ দুটা নিয়ামা দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহান। ও ভাইজান জেনে রেখে দিন, বিশ্ব নবী জগৎগুরু নবী দাঁড়িয়ে রয়েছে, জিবরাইলকে বলেছে আকি জিবরাইল আমাকে কি খুশখবরি শোনাই দেয়া হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিন্তা করবেন না, কিয়ামতের দিন হাশরের ময়দানে কোন নবীর হাত আল্লাহ শাফাতের দায়িত্ব দেবে না, আপনি আখিরি জামানার নবী জগৎগুরু নবী আল্লাহ শাফাতের দায়িত্ব দেবে, হাউজে কৌসারের পিয়াল আপনাকে দান করবে, সোনার সাথে সাথে বিশ্বনবী নূরের চেহারাটা লাল হয়ে গেল।
নবী পাকে নূরে চেহারাটা লাল হয়ে গিয়েছে, দুইটা চোখে পানি টোসানিটা ঝরঝর করে জমিনের মাটিতে পড়ে যাচ্ছে। নবী বললেন, হযরতে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আমি আপনাকে দু সংবাদ দেই না, সুসংবাদ শুনিয়ে দিলাম। আমার নবী কাঁদছে, হে জিব্রাইল আমি তো আপনার কথা কল্ল পদ বুঝতে পেরে গেলাম। জিব্রাইল শুনে নি না, আমার হাতে আল্লাহ কা শাফাতে দায়িত্ব দেবে, হাউজে কৌসার পিয়ালা দান করবে। ও জিব্রাইল আমি বিশ্ব নবী, জগৎ গুরু নবী, আমার পিতা আব্দুল্লাহ, আমি পৃথিবীর বুকে জন্ম হওয়ার আগে আমার পিতা আমি নবী হারিয়ে ফেললাম। আমার পিতা আব্দুল্লাহ বুত পূজা করেন ওয়ালা ঠাকুর পূজা করে কবরে গেছে, ইমানের কলমা পড়া হলো না। আমার পিতা আব্দুল্লাহর নাজাত কিয়ামতের দিন কেমন করে হবে? বিশ্ব নবী কাঁদছে, জিব্রাইল আমার জনম দক্ষিণী আম্মা জান আমিনা, গর্ভধানী মা, ছয় বছর বয়সে আমার আম্মা জান আমাকে ফেলে চলে গেল, আমার মামেরার ইমানের কলমা পড়া হলো না, মুরিদ হতে পারলো না। ওগো জিব্রাইল আমার মা আমিনার নাজাত কেমন করে হবে? বিশ্ব নবী দাঁড়িয়ে কলিজা ফাটা কান্না ঝরঝর করে তিনি কাঁদছে। জিব্রাইল শুনে নিয়ে নাও, আমি হাদিসে বায়ান করেছি, আল্লাহ পাকের না ফরমানি বান্দা বান্দিকে হাশরের ময়দানে আল্লাহ তাদের পেটগুলো মসজিদের গম্বুজের মতন মোটা হয়ে যাবে, তাদের পেটের চামড়াটা আয়নার মতন মুখ দেখা যাবে, তাদের পেটের ভিতরে কি আছে বাইরে সব দেখা যাবে। জিব্রাইল সেদিন পেটের যন্ত্রণা একটা বিষাক্ত সাপ তারা পেটে দংশন করবে, সেদিন চিল্লাবে বাঁচাও বাঁচাও বলিয়া। হে জিব্রাইল আজ কিয়ামতের দিনে আল্লাহ ফেরেশতারা পিটাতে পিটাতে হাবিয়া জাহান্নামে নিয়ে চলে যাবে। আমি রাসূলুল্লাহ সেদিন কিয়ামতে হাশরের ময়দানে আমার মাতা পিতা, আমার পিতা আব্দুল্লাহ, আমার মাতা মেনা আমার সম্মুখে হাতে হালকা পরিধান করে হাবিয়া জাহান্নামে নিয়ে চলে যাবে। আমি রাসূলুল্লাহ আমার মাতা পিতার আমি চোখে দেখে কলিজায় ধরাতে পারবো না। ও জিব্রাইল আমার মাতা পিতার উপায় সেদিন কি হবে? বিশ্ব নবী ঝরঝর করে কাঁদছে, ও খট্ট প্রহুগুলি জেলা মুসলমানেরা রসুলের করুণ কান্না দেখে আল্লাহ পাকের দয়া মায়া জমে গেল। রব্বুল আলামিন ওই সময় জানায় দেয়, ওগো হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার রসুলকে কাঁদতে মানা করে দিয়ে দাও, আমার দোস্তকে চিন্তা করতে মানা করে দাও। ও জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আমার হাবিব নবীকে তার মাতা পিতার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দিতে বলো, আমার বান্দা আব্দুল আমার বান্দির কবরে আমিনার কবরের কাছে দাঁড়িয়ে কবরটা একবার কাশফ করে তালকিন করতে বলো, আমার হাবিব তার মাতা পিতার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দিলে আমি আল্লাহ আব্দুল্লাহ মেনা কবরটা মিডিল পজিশন ফেটে যাবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও জিব্রাইল বিশ্ব নবী, জগৎ গুরু নবী, মাথা পিতা ওই সুমামার নবী সালাম দেন বিনিময়ে আমার বান্দা আব্দুল্লাহ মেনা মদিনার রওজা পাক থেকে মাথা উঁচা করে দাঁড়িয়ে যাবে, মদিনার রওজা পাক থেকে হাত লম্বা করে দিয়ে দেবে,
আমার নবী আপনার মাতা পিতার হাতে হাত দিয়ে তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। এটা যদি খট্টপুর মহল্লা তামাম মুদ্দাদের রুহের মাগফিরাতের জন্য এই মিলাদুন নবী সবের আসর মজলিস কায়েম করে, এটা যদি বেদাত হয় আমার জগৎগুরু নবী তার মাতা পিতার মাজার নবী পাক জিয়ারত করেছিল। জোরে বলুন সুবহান। আমরা সিলসিলা হক ফুরফুরা শরীফের মত দশের মানুষ, আমি বাহান ইসলাম আমি ভাড়াটে এখানে আসবে ফুরফ আওলাদে মুসানে জামান মেহরাব সিদ্দিক তিনিও ভাড়াটে বেলপাম যে হুজুর আলী তিনিও ভাড়াটে, আমাদের দোয়া কবুল হতে পারে না পারে, এতিমে শ্রী যদি মারা মা বাপের জন্য দোয়া করে আল্লাহ বলো এই দোয়াটা আমার দরবারে ফিরিয়ে দিকে, আমার শর্মিন্দা লজ্জা আমার রহমতের দরিয়ায় জোশ মারে, আমি আল্লাহ সহ্য করতে পারি না এতিমের চোখের পানি বদলাতে, তার মা বাপের কবর আপনাকে এমনি করে মাফ করে দিতে পারি। জোরে বল সুবহান। এটাই উদ্দেশ্য নিয়ে এই মিলাদুল বিশ্ব নবী ওরা জলসা ব্যবস্থা করা হয়েছে। ও ভাইদারেরা, এটা যদি বেদাত হয় যিনি হিন্দুস্তানে ওলি খাজা গরিব নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আসগরি রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনি কত সময় জিয়ারত করেছেন জুমার দিনে নতুবা জুমার রাতে দুটা ঈদের দিনে সবে কদর সবে বারাতের দিনে, অনেকে বলেছেন খাজা সাহেব তিনি বেদাতে ফকির যার মাদার ঢোলকাচি তবলা হারমোনিয়া বাজে, না আপনি বেদাতে ফকির নয়। হুজুরের জন্মদি হিসাব করলে রতে গিয়া সুফি রহমাতুল্লাহ আলাইহি 23 পুরুষ তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধর ছিল। জোরে বলুন সুবহান। তিনি বেদাতে ফকির নয়, খাজা গরিবে নামাজ 7 বছরে হযরতে গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল, 7 বছরে মঈনুদ্দিন পাগল দেওয়ানা হয়ে গেল, আব্বাদের লাশ মোবারকটাকে গোসল বানিয়ে দিয়ে নিজের বালাখাতে নামিয়ে নিয়ে খাটিয়ার উপর কাপড়টা পরিধান করিয়ে লাশটাকে জানাজা পড়বে বলে নিয়ে যাচ্ছে। 7 বছরে খাজা মঈনুদ্দিন আব্বা জান গিয়াসউদ্দিন পিছনে পিছনে কালতে কালতে রওনা দিয়েছে গো, আব্বাদের লাশ মোবারকটাকে যখন খরমা বাগানে খাটিয়াতে লাশটা কবরে নামাই দিয়েছে, 7 বছর মঈনুদ্দিন পাগলের মতো ছুটে আসছে গো, হে আমার আব্বাদের ভক্ত মরিদানেরা ও আমার দেশবাসীরা আত্মীয় স্বজনেরা একটুখানি সরে যান, আমি মঈনুদ্দিন জন্মের মতন আব্বা হারা হয়ে গেলাম, জীবনে কোনোদিন আব্বাদের চেহারা দেখতে পাবো না, জন্মের মতন নূরের চেহারাটা আর একবার তাকে দেখে নেব, গিয়াসদি হুজুরের কবরের কাছে মাথা নিচা করে দিয়ে খাজা মঈনুদ্দিন গিয়াসদি হুজুরের চেহারাটা দেখে একটা খরমা গাছ পাঁজা বেঁধে জয় হাও হাও করে কাঁদছে, সকলে মাটি মঞ্জিল দাপন কাপন হয়ে গেল, একে একে ঘরে চলে যাচ্ছে, 7 বছরে মঈনুদ্দিন পাগলের মতো ছুটে এসে আব্বা জান গিয়াসুনি কবরের কাছে দুটো হাত তুলে আমিন 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 করে ধুলাবালিতে লুটা পাটি লুটা পাটি লুটা পাটি দিয়ে কাঁদছে, সকল ভক্তরা ছুটে এসে বললে ও বাবা খাজা মঈনুদ্দিন তোমার আব্বা জান বিদায় 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 চির বিদায়, তুমি বাচ্চা মানুষ
ঘরে ফিরে চলো কেঁদো না, সাত বছরের খাজা মঈনুদ্দিন মাথা উঁচু করে দিয়ে কলিজা ফাটা কান্না কেঁদে বলেছিলেন, হে আমার আব্বা জানে ভক্ত মুরিদানেরা আজ আমাকে কোথায় নিয়ে যাবে, আমার আব্বাদের ভিটে বাড়ি বালাখানা এত বড় নিষ্ঠ আমার আব্বা জানকে থাকতে দিল না, ওই বাড়িতে তাড়িয়ে দিয়েছে, আমি মঈনুদ্দিন বলে দিলাম ওই বাড়িতে আর কোনদিন ফিরব না, আমার আব্বা জানের কবরের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে কাঁদব, আমার আব্বা জান যত সময় কবর থেকে আমাকে মঈনুদ্দিন বলে না ডাকবে, আমি মঈনুদ্দিন খুরমা বাগান ছেড়ে আর ঘরে ফিরিব না, জোরে বলুন সুবহান। আমার আব্বা জান ভাই জানেরা খাজা মঈনুদ্দিনকে ধুলা বালি ছেড়ে নিয়ে সকলে কোলে তুলে নিয়ে ঘরেতে নিয়ে যাচ্ছে জনম দুঃখিনি আম্মা জান, হযরতে উম্মলোরা রহমাতুল্লাহ আলাইহা মা পাগলের মতন দৌড়ে চলে আসছে, এতে মঈনুদ্দিনের করুণ কান্না দেখে মা হাত লম্বা করে বলেছিল, ও বেটা মঈনুদ্দিন তুই কাঁদিস না, তোর আব্বা জান আমাদের ছেড়ে চলে গেছে বলে আজ আমার সম্মুখে এতিমের কান্না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা, কে যাও মদিনাতে তুমি, কে যাও মদিনা আমার সালাম টুকো পৌঁছে দিও নবীজির রওজায়, আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদিনা, ওরে ও দরিয়ার ঢেউ আমার সালাম নিয়ে গেল না কেউ, তুই আমার সালাম টুকো পৌঁছে দিবি নবীজির রওজায়, আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদিনা, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জান ভাই জানেরা আম্মা জান উম্মুল ছুটে এসেছেন, বেটাকে কলিজার বেটাকে পাঁজাবিনে জড়িয়ে ধরে বলেছিল, ও বেটা মঈনুদ্দিন
তোর আব্বা জাল দুনিয়া থেকে চলে গেছে বলে আমি তোর আম্মা জান তোকে ফেলে রেখে চলে যাব না, লোকের দরবারে ঝিগিরি কাজ চাকরানির কাজ করতে দেব না, লোকের দরে দরে ভিক্ষা বিক্রি করতে পাঠাই দেব না, আমি মা তোর মুখের দিকে তাকাতে তাকাতে আমার জিন্দেগিটা বরবাদ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দানি কাঁদছে খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের যখন 9 বছর বয়স হয়েছে ও ভাইরা খাজা মঈনুদ্দিন 30 পারা কোরআন মাজিদের হাফেজ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 বছর বয়সে আম্মা জান হযরতে উম্মুনুরা রহমাতুল্লাহ আলাইহা ইন্তেকাল হয়ে গেল, খাজা মঈনুদ্দিন পাগল হয়ে গেল। 7 বছর বয়সে আব্বা জান চলে গেছে, 13 বছর বয়সে জলম দুখিনী আম্মা জান চলে গেল। মার গোসল বানাই দি লাশ মোবারকা খাটিয়া করে নি, যখন জানাজা পড়ে দাফন করতে যাবে 13 বছর মঈনুদ্দিন খাটিয়াটা চুই কাঁদতে কাঁদতে যাচ্ছে, মাম্মা যেন মলরাকে কবরের ভিতরে লাশটা যখন নামাই দিয়েছে, খাজা মঈনুদ্দিন দিশি হারা হয়ে পাগল হয়ে টুকরে টুকরে কাঁদছে, সকলে মাটি মঞ্জিল হয়ে গেল, দাফন কাবল হয়ে গিয়েছে, এক বাক্যে তামাম দেশবাসী আত্মীয় স্বজনেরা একে একে ঘরে চলে যাচ্ছে। 13 বছরে খাজা মঈনুদ্দিন কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে মরা মা বাপের কবরের কাছে শুয়ে পড়েছে, একটা হাত আব্বা জান গিয়াসউদ্দিন হুজুরের কবরে তুলে দিয়েছে, আর একটা হাত নিয়ে আম্মা জান হযরতে উম্মুলরা রহমাতুল্লাহ কবরে তুলে দিয়েছে। মনে হয় খাজা মঈনুদ্দিন মরা মাতা পিতাকে পাঁজা বেঁধে জড়িয়ে আল্লাহর উনি কাঁদছে। সকল ব্যক্তি ছুটে এসলেন, হে মঈনুদ্দিন তুমি বাচ্চা মানুষ ছোট মানুষ, এই গভীর জঙ্গল খরমা বাগান ভিতরে দাঁড়িয়ে কেঁদো না, তোমার আম্মা জান চলে গেছে, আব্বা জান চলে গেছে, এখানে একা জীবনটা কেমন করে কাটাবে। 13 বছর খাজা মঈনুদ্দিন কলিজা ফাটা কান্না কেঁদে বলেছিল, এ আমার আব্বা যে ভক্ত মুরিদানেরা আজ আমাকে কোথায় নিয়ে যাবে, আমার আব্বা যে ভিটে বাড়ি বালাখানা এত বড় নিষ্ঠুর, আমার আব্বা জানকে থাকতে তাড়িয়ে দিয়েছে, আমার জনম দুঃখিনী আম্মা জানকে তাড়িয়ে দিয়েছে থাকতে দিল না, আমি কোশ্চিন কালে ওই বাড়িতে আর কোনোদিন ফিরিব না, আমার মরা মাথা পিতার কবরের কাছে দাঁড়িয়ে ফরমা গাছের ডাল কেটে নিয়ে একটা হুজুরা শরীফ তৈরি করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত তাসবিহ তেলাওয়াত করব, আর নামাজ শেষে মাতা পিতার মাজারটা জিয়ারত করব, যত সময় কান্নার আওয়াজে আমার মাতা পিতা কবরে উঠে আমার পিছনে দাঁড়িয়ে আমি আমিন আমিন না করবে, আমি মঈনুদ্দিন এই খরমা বাগান ছেড়ে আর ফিরিব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বেদাতে পীরের কথা বলতে আসি না, এটা সবে রাসানি মজলি, তাহলে আমরা যে কবর জিয়ারত করি মরা মানুষের জন্য দোয়া করি, ও ভাই জানেরা এটা বেদাত যদি সেরে খাই, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কতদিন জিয়ারত করেছিলেন কারুর কথা লিখলি মানলো নি, একদিন না দুই দিন না এক কানা 18 বছর মামা
বাপের মাজার জিয়ারত করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওঠা যদি বিদাত হয়, এই খাজা সাহেব সবচেয়ে বড় বিদাত কাজ করেছে, বিদাত করনি ওয়ালা কুফরি কালাম করলেন, আল্লাহর জান্নাত দেখা হবে না। যত সময় রব্দু কুফর না করবে তার জীবে বাদাত বান্দিগি নামাজটা আল্লাহ পাক কবুল করবে না। ও ভাই জানেরা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি কারুর কথা দিল না মানল না, একটা 18 বছর দাঁড়িয়ে রয়েছে মায়ের কবরে, আব্বাজানের কবরে, কি তা সেটাই খানাকে পৌঁছায় দেবে, কি খেয়ে জীবন গুজারি করবে, খাজুরে মৌসামে গাছের পাকা পাকা খোরমা খাজুর দিয়ে সেহেরি করে তারি করে, আর খাজুর মৌসাম চলে গেলে গাছের কচি কচি পাতা ছিঁড়ে নিয়ে সেহেরি তারি করে একটা না 18 বছর রোজা করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় পিছিলে বিদাতে ফকির না, যিনি হিন্দুস্তানের জমিনে কোন মোল্লা মৌলবির দ্বারাই নয়, টুপি দাড়ি মসজিদ মাদ্রাসা কার সিলাই খুঁজে পেয়েছে মুসলমান, হিন্দুস্তানের অলি একটা না দুটা না, 1,000 2,000 1,00,000 2,00,000 না 90,00,000 বেঈমানকে মানের কলমা পড়ে মুসলমান করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। রাইতে হুঙ্কার দেখায়নি, অ্যাটম বোম দেখাতে হয়নি, আপনাকে বন্দুকের ভয় দেখাতে হয়নি, পাটির হুঙ্কার দিতে হয়নি, ইসলাম এসেছে লাঠি দেখে নয়, পাটি বাজি করে না, রাইফেল থেকে অ্যাটম বোম দেখিয়ে নয়, ইসলাম এসেছে আদর্শ দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন 18 বছর গাছের পাতাকে রোজা করে বড় পিসাব হুজুর 18 বছর কাছের পাতাকে রোজা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কি করেছেন ও ভাই জানেরা, আমরা চার ইমামে এক ইমাম, যে ইমামে অনুসারী অনুগামী ইমামে আজম বাবা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এক টানা 18 বছর গাছের শিকড় চিবিয়ে খে রোজা করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা করেছিলেন কে? অনেকগুলি জেলার ছেলেরা দিল্লি থেকে বোম্বাই থাকে বাবা, বেনারস হরিয়ানা পাঞ্জাবে থাকে, আমি আপনাকে আহমেদাবাদে জলসা করতে গিয়েছিলাম, সেখানে হুগলি হাওড়া বর্ধমান মিদনাপুর 24 পনা ছেলেরা এই মাসে আপনাকে গত কয়েক সপ্তাহ আগে বোম্বাই গেলাম, সেখানে গিয়ে দেখে সব হাওড়া হুগলি মিদনাপুর পাঞ্জাবে ভাটেন্ডা সেখানে আপনাকে মুর্শিদাবাদ নদিয়া ছেলেরা সেটাই রয়েছে, ও ভাই জানেরা দিল্লি যারা থাকে গিয়েছে আমাদের ঘরে ছেলেকে জিজ্ঞাসা করবেন, যিনি শুয়ে আছেন পানিপথের জমিনে রতে শরফুদ্দিন বুয়ালি কালান্দি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহকে রাজি খুশি করার জন্য এক কানা দরিয়ার পানিতে ডুবো দিয়ে দরিয়ার পানি পান করে সেহরি ইফতারি করে এক কানা 18 বছর রোজা করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমি পীরের গপ্প করতে আসি না, এটা সবে রাসানির মজরি বলে আমি আপনাকে বলতে বলছি, ও ভাই দাব্বা জানেরা, ও মায়েরা বোনেরা বেটিরা, সরফুদ্দিন বুয়ালি কালান্দি রহমাতুল্লাহ আলাইহি
হুজুর যখন দরিয়ার পানি ডুব দিয়ে বসে আছেন, আল্লাহ পাক ডাক দিতে শরফুদ্দিন উঠিয়া পৃথিবীর মা তোকে খুঁজে পাবে না, চিনবে না। আল্লাহর ওলি শরফুদ্দিন বোয়ালি কালান্দি রহমত না বলেছে, আল্লাহ 18 বছরের বেটা ছেলে মেয়েছে মুখ দেখি না, দুনিয়ার কোনো তারা খাই না গো, আকাশের সূর্য চোখে দেখি না, আমি শরফুদ্দিন বোয়ালি আমি পরীক্ষা করতে চাল্লা, আপনি আমার রোজা আমার নামাজ যদি কবুল করে রাজি খুশি হন, আমি শরফুদ্দিন বোয়ালি কালান্দি রহমতের পরীক্ষা করে দেখব আকাশের সূর্যটা যত সময় দরিয়া উদয় না করে দেবে, আমি দরিয়ার তলায় বসে সূর্যের মুখ না দেখা পর্যন্ত দরিয়ার পানি থেকে আর কোনদিন উঠব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, কি জীবন তৈরি করেছিলে। আল্লাহ বলছে ফেরেশতা আমার বান্দার দরিয়া পানি উঠবে না, আমি আল্লাহ হুকুম দিলাম অস্ত যা সূর্যটা আর একবার দরিয়া তোদাই করে দাও, আমার সর্বদিন সূর্যের মুখ না দেখা পর্যন্ত পানি থেকে উঠবে না। ও ভাই জানেরা রোজা কে করেছিলেন, যিনি কালিয়ার শরীরে শুয়ে আছেন, দিল্লি গেছে আজকে শরীরে গেছে, কালিয়ার শরীরে যার মাজারটা জিয়ারত করেছে হযরতে আলউদ্দিন আলী আহমদ সাবের পাক কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, একখানা একটা বল্লাটুর গাছের ডাল ধরে এক পায়ে দাঁড়িয়ে 12 বছর পানি খেয়ে রোজা করে এতে কাপ করে দাঁড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, রোজা কে করেছিলেন। দিল্লি যারা থাকেন তাদের জিজ্ঞাসা করবে, দিল্লি জুমা মসজিদে মেন গেট পূর্ব দিকের গেটকে মেন গেট বলা হয়, যে মেন গেটকে লাল কেল্লায় যেতে হয়, যে মেন গেটে নিয়ে চাঁদনী মার্কেট আছে। ও ভাই জানেরা পূর্ব দিকের গেট মেন গেট দিল্লি জুমা মসজিদ তিনটে গেট, উত্তর দিক দক্ষিণ দিকে দুটা গেট, পূর্ব দিকের গেটকে মেন গেট বলা হয়, মেন গেটে যে নিচে বড় চাতাল ওই চাতালের পাশে জুমা মসজিদ ওঠার সময় ডান দিকে তাকায় দেখবেন একটা আপনাকে কিতাবের লাইব্রেরি আছে, ওই পাশে একটা মোটা নীল গাছ আছে, ওই নীল গাছের গোড়া দুইজন আল্লাহর ওলির মাজার শরীফ আছে হযরতে হারে বারে রহমাতুল্লাহ আলাইহি, যিনি আসামের জঙ্গলে 41 বছর কাছের পাতা ভক্ষণ করে রোজা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা মাজার আছে শহীদের মাজার, ও ভাই জানেরা শহীদটাকে বলা হয় বর্তমান সমাজে এখন হাটে ঘাটে শহীদ মিনার দেখা যায়, আল্লাহ পাক বলেছে সুহাদা ও সলিহিনা ও হাসুনা উলাইকা রফিক, আমার সুহাদা মানে বান্দা সলে বান্দা রফিক মানে বন্ধু, আমি আল্লাহ মাজরা হয়ে গেছে আমি তাদের হয়ে গেলাম, তাদের কোনো ভয় নাই ডর নাই খবর নাই। জোরে বলুন শহীদের লাশ বুঝবে না, মাটি খাবে না, পোকায় ছোবে না, কিয়ামত জামি আল্লাহ জেন্দারকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরিশ একজন শহীদ ব্যক্তি ভারতের শহীদ সারমাদি রহমাতুল্লাহ শহীদ আছেন গো, হিন্দিতে ইংরাজিতে আপনাকে উর্দুতে বোর্ডের নাম লেখাছে, কোনদিন দিল্লি গেলে বোর্ডটা পড়ে দেখবেন দুটা মাজার পাশাপাশি রয়েছে হযরতে হারে বারে রহমাতুল্লাহ আলাইহি, হযরতের শহীদ সারমাদি রহমাতুল্লাহ আলাইহি। ও ভাই জানেরা আমি যে কথা বলতে চাইছিলাম, রোজা কে করেছিলেন একটু শুনে নিলেন, খাজা
মঈনুদ্দিন ১৮ বছর হয়ে গেল, ফজরের নামাজ ইশাকের নামাজ আদায় করে নিয়ে মাতা পিতার মাজারটা জিয়ারত করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ও আমার আব্বা জান গিয়াসউদ্দিন, হে আমার আম্মা জান হযরতে উম্মুলরা, আপনি আপনার এতিমেসির মাহারা বাপারা বেটা, আর কতদিন দাঁড়িয়ে কাঁদবো গো আম্মা জান, আমার কান্নার আওয়াজ আপনারা কানে শুনতে পেলেন না, আপনার কানে কি পৌঁছালো না, আমি মঈনুদ্দিন ১৮ বছর কোন বেটা ছেলে মেয়ে ছেলে মুখ দেখি না, দুনিয়ার কোন মাল ভক্ষণ করি না, গাছের পাতা দিয়ে সেহেরি গ্রেফতারি করি, ঝর্ণার পানি পান করে ১৮ বছর রোজা রেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবার করুণ কান্না দেখি আল্লাহ পাকে বড় দয়া লেগে গেছে, আমার আল্লাহর বড় মায়া জমে গেল, ও ভাই জানেরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার বান্দা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি, আমি আল্লাহ তোমার এতি মঈনুদ্দিনকে আর কতদিন দান করিয়ে কাঁদাবো, আমি আল্লাহ তোমার মঈনুদ্দিনকে এতি ব্যাটাকে আমি আল্লাহর কাঁদাতে পারছি না আর ব্যথা দিতে পারি না, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম ওগো গিয়াসউদ্দিন একবার কবর থেকে উঠে তোমার ব্যাটা মঈনুদ্দিন পিছনে দাঁড়িয়ে আমিন আমিন করো, জোরে বলো সুবহানাল্লাহ। খাজা গলিবে নামাজ দুটো হাত তুলে আব্বা জান আল্লাহ জানে মাজার শরীফ জিয়ারত করছে, ওই সময় শুনতে পায় কে যেন আমার পিছনে দাঁড়িয়ে আমিন আমিন করছে, গলার কণ্ঠর আওয়াজ কার হতে পারে, ১৮ বছর কোন বেটা ছেলে মেয়ে ছেলে কারুর গলার কণ্ঠর আওয়াজ আমি মঈনুদ্দিন কানে শুনতে পাই না গো, কারি এত দয়া লেগে গেল, কারি এত মায়া চলে গেল, আমি এতিম বেটা মঈনুদ্দিন পিছনে আমিন আমিন করছে, এ গলার কণ্ঠর আওয়াজ কার, পৃথিবীর কোন হাস্তি না নওজোয়ান কারুর গলার কণ্ঠর আওয়াজ এটা হতে পারে না, আমার আব্বা জান হযরতে গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ১৮ বছর পরে আমি মঈনুদ্দিন আমার কান আমার পিতা কবর থেকে উঠে চলে এসেছে, আর পিছনে খাটটা ফিরে তাকাই দেখে বোনা আব্বা জান যত সময় আমাকে পাঁজা বেঁধে জড়িয়ে মঈনুদ্দিন বলে কোলে না তুলে নেবে, আমি পিছনে দিকে তাকাবো না, জোরে বলো সুবহানাল্লাহ। কবর জিয়ারা খট্টপুরের ছেলেরা স্টুডেন্ট নওজোয়ান তাদের মোদ্দাদের রুহের মাগফিরাতা মঈনুদ্দিনের জন্য এই বিশ্ব নবী দিবস শবে রাসানির মজলিসকে কায়েম করেছেন, শবে রাসানি কাকে বলা হয়, ও ভাই জানেরা আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, ও বলদি হযরতে উম্মুলরা রহমাতুল্লাহ আলাইহা, আমি আল্লাহ তোমার এসি মঈনুদ্দিনকে আর কাঁদাতে পাচ্ছি না গো, তোমাকে জানিয়ে দিলাম একবার কবর থেকে উঠে তোমার এতিমেসির বেটার পিছে দাঁড়িয়ে আমিন আমিন করো, জোরে বলো সুবহানাল্লাহ। শুনতে পেলে একজন রমণী মহিলা গলার কণ্ঠর আওয়াজ আসছে গো, এই মহিলাটা কে হবে, কার গলার কণ্ঠর আওয়াজ, কি আমার পিছনে সে দাঁড়িয়ে গেছে, দুনিয়ার কোন রমণী নয়, দুনিয়ার কোন মহিলা নয়, ইনি আমার জন্ম দুঃখিনী আম্মা জান গর্ভধারিণী, আম্মা জান হযরতে উম্মুলরা রহমাতুল্লাহ আলাইহা
আঠারো বছর ফিরে এসেছে খাজা মঈনুদ্দিন কালতে কালতে আসালকে জমিনে পড়ে গিয়েছে ধুলা বালিতে লুটা পাটি লুটা পাটি লুটা পাটি দিতেছে যত সময় আমার আম্মা যার আমাকে মঈনুদ্দিন বলে ধুলা বালি ছেড়ে আমার মুখে বোচা না দেবে আমি ধুলা বালি উঠে মায়ের কাছে যাব না এত কান্না কাঁদছি আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল আমার বান্দা গিয়া সত্যি ও বান্দে উম্মুলুরা আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম আমি আল্লাহ পাক বলে দিয়ে দিলাম শুনে নিয়ে না হে গিয়াসউদ্দিন হে উম্মুলুরা তোমার বেটা মঈনুদ্দিনকে আমি আল আঠারো বছর পরে এই খরমা বাগানে যদি সশরীরে মোলাকাত দেখা করিয়ে দিই তোমার বেটা কেঁদে কেঁদে কলিজা ফেটে মারা যাবে আমি আল্লাহ সশরীরে মোলাকাত করাতে পারবো না এই মা বাপের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অদৃশ্য গায়ে করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ মাথাটা উঁচা করে আড়াই তিন ঘন্টা পরে দেখতে পেলেন পিছনে আর কেউ না মা কোথায় চলে গেল আব্বা জান কোথায় চলে গেল খরমা বাগানটা চিৎকার করে কাঁদছে ঘুরে ঘুরে দেখছে অনেকটা দূর থেকে দেখতে পান পিছনটা দিকে মনে হলো আমার আব্বা জান চলে যাচ্ছে ছুটে গিয়ে একজন আমার জীবনী আব্বা জান বলার নসিব আমার হলো না আজ আপনি আল্লাহর ওলি বান্দা তাহলে আপনি আমার সাথে আসুন জীবনে আপনাদের খেদমত করার মতো ক্ষমতা হয়নি জীবনে আপনার জানকে কানে তুলে খানা খাওয়াতে পারলাম না আপনি আমার হুজুরা শরীরে চলে আসুন আপনাকে আব্বাদের মতো খেদমত একটু বসে খানা খাওয়াবো জোরে বলুন সুবহানাল্লাহ রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ হলো তোমাদের জন্য জান্নাত আর মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম কোন পীরের কথা বলা হয়নি আমি সাহেবের কথা বলা হয়নি ইমাম সাহেব সুফি সাহেবের কথা বলা হয়নি ও ভাই জানেরা তাহলে সবচেয়ে আল্লাহ পাক বলেছেন তোমাদের মা বাপের মতো বড় পীর পৃথিবীর বুকে আর কেউ না জীবনে তোমার মাথা পিতাকে একা দিও না উহু করে স্বপ্ন না করে মুসলমান কতবার মা বাপের মাজার জিয়ারত করতে গিয়েছো আর মাসে চোদ্দ বার বড় বড় পীরের মাজার জিয়ারত করতে যেছো ভস্মই কি ঢালা হবে তোমার বড় পীর কবরে তোমার বাঁশ বাগানে পড়ে আছে তাল বাগানে শুয়ে আছে কলা বাগানে শুয়ে আছে তোমার মা বাপের মতন বড় পীর রসুল বলে তোমার মাতা পিতা যদি ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে যায় তোমার মা যদি দেহ ব্যবসা করা অহিতা করা মেয়ে ছেলে হয় তুমি ছেলে আলিম কারিম মুফতি মহাদেব বিশ্বাস আমি সাহেব হয়ে গেছো তোমার মাকে কৌটো ভাষা বলো না তোমার মাকে হাত জোকরে জোরে বলো তোমার মতন মা আমাকে বেটা বলে পরিচয় দিও না তুমি বাপ মূর্খ চাহে তোমার মাথায় গোবর পোড়া কবের মূর্খ হে ছেলে আমার দাদা হুজুরে খলিফা আমাদের তো চব্বিশ পানা পশিরা টাউনে শুয়ে আছে আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ কিতাবে লিখেছে ও ভাইরানেরা ওই
ছেলেটা যদি 70 বছর কাবা শরীফের খেলা পরে কাঁদে মক্কা মদিনার পীরের কাছে মুরিদ হয়, কিয়ামতের দিন যে হাত পা উঁচু করে মা বাপকে কৌটো ভাষা বলেছে, কিয়ামতের দিনে ওই হাতটা অনন্ত জাহানাগুল কোন দাও দাও করে জ্বলবে, কোন পীর কোন আমি সে তোমাকে রেহাই দিতে পারবে না। বসিরাট আল্লামা হুজুর কিতাবে লিখেছেন তোমার মা বাপ তোমার মারা গেছে, মা তিনি বিবাহ হয়ে গেছে, মা জীবনে তাড়নাই নাই, তোর দাদিমা নানিমার কাছে ছেলে মা দেহ ব্যবসা করতে নেমে রাস্তায় নেমেছে, তুই ছেলে মাদ্রাসায় পুরফুরার মাদ্রাসায় পড়ে হাফেজ কারি মুফতি মহাপেশা হয়ে গেছি মায়ের সাথে, ও ভাই জানেরা শিয়াখানার বাজারে গোপালনগরের বাজারে আপনাকে জেনে রেখে দিয়ে দেন, ও ভাই জানেরা আপনাকে মায়ের সাথে দেখা হয়ে গেল, 20 বছর পরে মা দেখতে পেয়েছে, মা দেহ ব্যবসা করে রাস্তায় জীবন কাটায়, মা ছেলেকে দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল, দেহ ব্যবসা করা ব্যবচার করা জেনা মিষ্টির দোকানে ছুটেছে, মা একটু সন্দেশ কিনে হাতে করে দৌড়াচ্ছে, ওগো ব্যাটা আব্দুর রহমান ভেতর জননী মা 9 মাস 9 দিন পেটে ধরে রেখে দিয়েছিলাম বাবা, আমার গায়ে রক্তকে তোকে তরল দুধ করে খাইয়ে দিয়েছিলাম, তোর আব্বা দিনতে কালের পরে আমার জীবনে তাড়নায় ভেতর দাদিমা নানিমার কাছে ছেড়ে চলে গেলাম বাবা, কতদিন মুখটা তোর দেখি না, হাতে করে খানা খাওয়াতে পারি না বাবা, একটু সন্দেশ মিষ্টি নিয়ে এসেছি আমার সম্মুখে কালটা নিয়ে নিয়ে খেলি এলে। আমি একজন ইমাম সাহেব, আমি একজন পীর সাহেব, আমি একজন আমির সাহেব, আমি একজন দরবেশ সাহেব, আমি একজন সুফি সাহেব, কট্টপুর চল্লি পোতলা থানা ওদিনে সকল ব্যক্তি আমাকে চেনে, এই বাজারে একটা দেহ ব্যবসা করা ব্যবচার করা মেয়েছে আমাকে ব্যাটা বলে পরিচয় দিও না গো, দূরে তুই চলে যা। খুশির আল্লামা হুজুর বলেছে এই সময় তোমার মাকে চোখ মোটা করে তাকিয়ে দেখো না, তোমার মাকে ঘৃণার নজরে মার দিকে তাকিয়ে দেখো না, এই সময় মাকে সন্তুষ্ট রাজি করার জন্য মায়ের অবয়ব না যায় চেনা করা পয়সা সন্দেশ দা হাত থেকে নিয়ে ছোট ছোট লোকমা কেটে ওদিকে লম্বা সময় গালটা নেড়ে তুই খেয়ে নে না, তোমার মায়ের কলিজাটা ঠান্ডা হবে, আল্লাহ তাআলা তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। তোমার মায়ের চোখের আড়ালে চলে গিয়ে হজম হওয়ার আগে মায়ের চোখের আড়ালে পর্দায় গিয়ে বেশি বেশি করে টিউবওয়েলের পানি পাত্রের পানি পান করে নিয়ে না, গালের ভিতরে আঙ্গুল পুরে দিয়ে উল্টি বমি করো বটে, তাহলে নাজাত মিলবে, আর মাকে যদি ঘিরে না করে তাড়িয়ে দাও কিয়ামতে হাশরের ময়দানে আল্লাহ জান্নাত দেখা দূরের কথা, জান্নাতে ঘেরার খুশবু পর্যন্ত ওই ব্যক্তি আমার আল্লাহ তারা নাকে পৌঁছাবে না। মা বাপ হোসেন নাইবে রসুল
ও ভাই জানেরা, মা যখন খেতে খেতে দিয়া হলো নি, বাপ খেতে খেতে দিয়া হয়নি, এখন বালা খাই হয়েছে, এটা যদি মনে করে লোক ডাকন হিসাবে বিশাল খাটালতে গরু কিনে জব করে পেরানি কালিয়া কুত্তা করে তামাম কুত্তা তামাম পিশাকে দাওয়াত করে খাইয়ে দিলা, এটা ভস্মই ঘি ঢালা ছাড়া অন্য কিছু হতে পারে না। মাকে একটা বাজাতে আপেল কিনে খাওয়াই না, একটু আঙ্গুর কিনে খাওয়াই দিই না, একটু নাশপাতি বেদানা একটু আপনাকে সন্দেশ কিনে দিই না, এখন বালাই খাই হয়েছে বলে দু কাটা জমির পিক পরাই করে রাখার ২,০০,০০০ টাকা খরচ করে রাখার মানুষকে কলমা খানি করে খানা খাইয়ে দিলা। মুসলমান বলো পয়সা দরকার জেন্দা মানুষ না মৃত্যু মানুষের, পয়সা দরকার মরা মানুষের নয়, পয়সা দরকার জেন্দা মানুষের। রাস্তায় পথের ভিখারি সিগনাল পড়েছে, হাত লম্বা করে দাঁড়িয়েছে গাড়ির কাছে, একটা টাকা দাও, একটা বিস্কিট খাবে, এক কাপ চা খাবো। গাড়ির ড্রাইভার ভিখারিকে ঝিড়িক মেরে তাড়িয়ে দিয়েছে, সিগনাল সিগনালে ভিখারি দাঁড়িয়ে রয়েছে। ও ভাই দাঁড়িয়ে রা, সেই ভিখারিরা কুদার জ্বালায় বাজারে রাস্তায় পড়ে মারা গিয়েছে, এই বাজার কমিটিরা তার সমাধি করার জন্য চটের বিস্তারা পেতে মরা লাশটা ফুটপাতে শুয়ে রেখেছে তার সমাধি করার জন্য। ওগো ভাই জানেরা, যে গাড়ি একটা টাকাতে ছিড়িচি মেরে তাড়িয়ে দিয়েছে, ব্যাকে ফিরে এসে ঠিকানি মারা গেছে, এই গাড়ির ভিতর থেকে ৫ টাকার কয়েন, ২ টাকার কয়েন, ১০ টাকার লোক ছুঁড়ে ছুঁড়ে মরা লাশের গায়ে ফেলে দিচ্ছে। বলুন পয়সা দরকার জেন্দা মানুষ মৃত্যু মানুষের, ভিখারি যখন খেতে খেতে দিয়া হলো না, এখন বালাই খাই হয়েছে বলে তারা সমাধি করা জন্য মানুষ টাকা ফেলে দিচ্ছে। ও ভাই দানেরা, মা বাপ যখন খেতে খেতে দিয়া হয়নি, এখন বালাই খাই হয়েছে বলে যদি লোক দেখানো তাকে কলমা খানি করে খানা খাইয়ে দেয়া হয়। ওগো ছেলে জেনে রেখে দাও, কোশ্চেন কালে মা বাপ যে বহু শব্দটা করে, আল্লাহ পাক বলে আমি আল্লাহ, মা বাপ বদদুয়া করিনি হাত তুলে, মরণের কাজে গ্রামের মাতব বারকে নালিশ করিনি, মা রাতের অন্ধকার ঘুমের ভিতরে একবার ব্যাটার ব্যাতাই পেটিত হয়ে উহু করে উঠেছে, আল্লাহ ভাষাটা পৃথিবীর কোন মানুষ শুনতে পায়নি, আমি আল্লাহ শুনতে পেয়েছিলাম। হে বেটা, ওই মায়ের উহু করা ভাষার বিনিময়ে ৭০ বছরের নপরে বাঁধা কাতর আমল নামা আমি আল্লাহ কেটে দিলাম। জীবনে মা বাপের কবরের পাশে যাই না, এদিকে বড় বড় পীরের মাজার জিয়ারত করতে যাচ্ছে, পীরের মাজারের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ বাপ করে এক পাটি, আমি তার বেটা আমি করে আর এক পাটি, বাপের সাথে সম্পত্তির ২ বছর কোর্টে মামলা চলছে, আগামী কাল মামলার ডেট আছে, এই ডেটে বাপকে হারাতে পারি, সাহায্য করে ছেড়ে দিতে পারি, এ ৮টি নামাজি ৭টি নামাজি নামাজ পড়ে ৮৩ দিকেদের কপাল কালো হবে, রসুল বলে হুমা জান্নাতু কাওয়া নারুকা, মা বাপ হলো তোমাদের জান্নাত আর মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম, মা বাপের পায়ের তলায় আমি আলা বেহেশতে তৈরি করেছি, জোরে বলুন সুবহানাল, আর একটু জোরে বলুন সুবহানাল, প্রত্যেক বিদ্যান্ত নারে তকবীর লারে তেগিবি, বিশ্বলবি দিবা, বিশ্বলবি দিবা, খট্টপুর মহল্লার বাসি সালে সভা, খট্টপুর মহল্লার বাসি সালে সভা, সিলসিলা হা ফুরফুরা শরি, সিলসিলা হা ফুরফুরা শরি, লারে তেগিবি
হাড্ডিগুলো মাটির সাথে মিলে গেছে, মরা নবীর জন্য এত লাইটি, এত গিল, এত তাবারু, এত গজ, এত কুইজ প্রতিযোগিতা, এত নবী ওলা জলসা করি কি লাভ হবে? নবী তিনি হায়াতুন নবী, জিন্দা নবী, মরা নবী নয়। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আখিরি জামানা, বড় দাঁড়ি বড় পাগড়ি দেখে ভুলে যেও না। রসুল বলেছে আজকে 1500 বছর আগে, আল খেলা পাপা জামা মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি, হাতে তসবিহ নিয়ে খালবে নদীর পানি দেখে চলে যায়, সঙ্গে হাক্কানি পীর বলে মেনে নিও না, ইমান আমারটা বরবাদ ধ্বংস করে দিয়ে জাহান্নামের ডাড়ায় পৌঁছে দেবে। ও বিশ্ব নবী, জগৎ গুরু নবী, হায়াতুন নবী, পৃথিবীর বুকে রসূলকে মার্ডার করাতে এসেছিলেন, আল্লাহ বলে আমার নবীকে মার্ডার করতে পারবে না, নবীর লাশ পুড়ে মাটি খাবে না, পোকায় ছবে না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক জন্মগ্রহণ করবে এমন একটা জাহিলাতে যুগে রসূলকে পাঠানো হয়েছিল, যে নিজের পয়সাতে বেটা জেনা করত, যে জাহিলাতে যুগে নিজের জন্ম দিয়া পিতা কন্যা সাথে জেনা করত, যে জামানা নিজের গর্ভধানী মায়ের সাথে বেটা জেনা করত, যে জাহেলাতের যুগে কোন মহিলার স্বামী মারা গেলে তার সতীত্ব বজায় থাকবে না বলে, তাই জ্বলন্ত স্বামী চিতায় কাঠে জ্বালিয়ে দেওয়া হয়, ওই জ্বলন্ত চিতায় মরা স্বামীর চিতা তার বিবির হাতে পায়ে তড়ি বেঁধে একই সঙ্গে পুড়ে দাহ করে দেয়া হতো। সেই বরবার জাহিনাতের যুগে আপনার নবী, আমার নবী, জগৎ গুরু নবী কাল্লা পৃথিবীর জমিনে আমার সাল্লাকা ইল্লা রহমাতাল আলামিন করে জগৎবাসীর জন্য নিয়ামা করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন আমেনা স্বামী হারা বলে আমেনাকে তারা ঘর থেকে বার করে দিয়েছেন, মক্কার মানুষ বলেছিল হে বাপ আব্দুল মুত্তালিব, আপনার 10 বেটার থেকে ছোট বেটা আব্দুল্লাহ, সকলের থেকে ছোট, সকল দেখতে সুন্দর, তাহলে কেন আপনার ছোট বেটা আগে কবরে চলে গেছে? ও খানাই কাবার মুত্তালিব, হে বাপ আব্দুল মুত্তালিব, যে মদিনার বিশ্ব সুন্দরী অহব জুহরির কন্যা আমিনা, এ স্বামীকে গমেছেন ছুঁয়াচি বিমারি, তাই আমিনার সাথে আব্দুল্লাহ 4 বছর সংসার করেছে, আমিনার হাতে ছোঁয়া গায়ের হাওয়া লেগে আব্দুল্লাহ তাই অকালে কবরে চলে গেছে। হে বাপ আব্দুল মুত্তালিব, আপনি কি চান বুড়ো বয়সে শুধু বেটা হারা হয়ে যাবে? যদি বাঁচতে চান আমের অভাব জুহরির কন্যা সোনা ব্যবসাদার আমেনার পিতা, ওকে আমেনাকে মক্কা থেকে তাকে তাড়িয়ে দাও। রসুলের পিতা বললেন হে বেটা, তোদের সাজেশন আমার বেরিয়ে ধরে গেছে, আর আমার 10 বেটার ভিতরে ছোট বেটা আব্দুল্লাহ নূরের মতন চেহারা, জীবনের সত্যি হয়নি, কাশি হয়নি, জ্বর হয়নি, মাতার যত পেটে যন্ত হলো না, এই বুড়ো বয়সে তার মরা মুখটা দেখা নসিব আমার হলো না, তাই এক বাক্যে তিনি বললেন আমি না, তোমাকে মক্কায় আর থাকা হবে না। বাপ আব্দুল মুত্তালিব
মামেরার ঘরের কাঁধে দাঁড়িয়েছে, আবার যে বলেছে আমিনা, হে গো মামিনা, লব্বাইকা পিতা কি হয়েছে, হবে না তোমার আর থাকা হবে না, এই মক্কা থেকে তোমাকে চলে যেতে হবে, হবে না, হাও হাও করে কাঁদছে পিতা, কেন আমাকে আপনি তাকে তাড়িয়ে দেবে, আমি তো আপনার সম্পর্কে কৌটো ভাষা বলি না, গিল্লত করি না, কারোর সাথে শেখায় করি না, আপনি কেন তাড়িয়ে দেবেন, হে আমি না, তুমি স্বামীকে কোচু আছি বিমারি, আজ তোমার জন্য আমার সোনার বেটা আব্দুল্লাহ আজ কবরে চলে গেছে। মামেনা বিশ্ব নবীর জননী মা, ঝরঝর করে তিনি কাঁদছে, মামেনা বললেন, হে পিতা, আজর অপবাদ তোমাকে আপনি আমাকে দিতেছেন, আমার নসিব খারাপ, কপাল খারাপ, আজ আমার দুনিয়ায় স্বামী নাই বলে জোর করে অপবাদ তোমাকে দিতেছেন, আমি আমেনা, আমি আপনাকে বলে দিলাম, আমাকে এই মদিনা মক্কাতে মদিনা ব্যবস্থা করে দাও, এই মক্কা মদিনা শরীফে নিয়ে গেলে মদিনার মেয়ে ছেলেরা আমাকে স্বামীকে কবলে অপবাদ তোমার তেমন নসিব খারাপ, এই মক্কা নামে না আর মদিনায় যাবে না, রসুলের দাদু জানবেন, হে আমি না, আমার স্বাদেশ রাখুন চলবে না, আমার নয় বেটাকে জিজ্ঞাসা করে দেখি তারা কি বলতে চায়। আবুল আহাবকে ডাকলেন, হামজাকে, আব্বাসকে ডেকেছেন, আবু তালেবকে ডেকেছেন, হে বেটারা, তোদের ছোট ভাইয়ের বিবি আমেনা মক্কা ছাড়তে রাজি বটে, আপনাকে ঘর ছাড়তে রাজি বটে, মক্কা আছে মদিনায় যাবে না, তোরা কি বলতে চাইছিস, নয় ভাই কেঁদে ফেললেন, পিতার হাত ধরে বলল, আব্বা জান, আপনি জানেন না আমাদের প্রিয় ছোট ভাই আব্দুল্লাহ যখন মদিনা থেকে মক্কায় ফেরার পথে আবু আবেশ আব্দুল্লাহ জানেন যে কাল হয়ে গেল, আমাদের হাতটা ধরে এত কান্না ছোট ভাই কেঁদেছিল, হে পেরালের ভাই জানেরা, তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ মনে হয় তোমাদের সাথে আর মক্কায় ফিরে যেতে পারবে না, তোমাদের কাছে দুটা দাবি রেখে দিলাম, একটা দাবি হলো আমাকে শক করে মদিনার বিশ্ব সুন্দরী আমেনা সাথে বিয়ে দিয়েছিলে, মনে হয় আমার সেই বিবি আমেনা জনমের মতন সুনিহারা হয়ে যাবি, হে ভাই জানেরা, তোমাদের কাছে দাবি রাখলাম আমার বিবি আমেনা তুমি আইসবি নাই বলে, আমেনাকে জানো মক্কা থেকে তাড়িয়ে দিও না, আমি একটু থাকার ব্যবস্থা করে দিও, আর একটা কথা জানিয়ে দিলাম, ও ভাই আবুল আহাব হামজা, আমার বিবি আমেনা সে জানে না তার পেটে একটা বাচ্চা এসেছে, তিনি হবে আখিরি জামানার নবী, জগৎগুরু নবী, আমি আব্দুল্লাহ, আমার নসিব খারাপ, কপাল খারাপ, আমার সোনার বেটা মোহাম্মদের একবার সোনার ঠোঁটে মুখে বোঝা দিয়া হলো, আমার বেটাকে কোলে করে আদর করা হলো না, আমার বেটা মোহাম্মদকে সাথে নিয়ে মক্কার কোন বাজারে ঘুরতে পারলাম না, হে ভাই জানেরা, আমার বিবি আমেনা খে বলে দিও, ইতিমের পাশে যে দাঁড়াবি আল্লাহ তাআলা ওই ব্যক্তির সংসারে জীবনে কোনোদিন অভাব দেবে না, জোরে বলুন সুবহানাল্লাহ।
যতদূর হয়েছে এদিকে কাবা শরীফের পাশে সাফা মারওয়া পাহাড়, মারওয়া পাহাড়ের পাশে আবু কুবাস পাহাড় আছে, আবু কুবাস পাহাড়ের পাশে আমেরার একটা ঘর বানিয়ে দেবে। কি ঘর বানাবি? ওরা বলে আমেনার ইটে ঘর বানাই দেব না, মাটি দিয়ে না পাথর দিয়ে ঘর বানিয়ে দেব না, আমেনার খাজুর পাতা ছাউনি করে দেব আর খাজুর পাতার চাটাই দিওয়াল করে দেব, একদিকে পাহাড়ের গরম অপর দিকে সূর্যের কেরানের গরম, আমেন আমাদের অপবাদ তোমদ না দিয়ে আমেনা বিরক্ত হয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাবে। বিশ্ব নবী নবী দিবস পালন হচ্ছে, সেই নবীর মায়ের পরীক্ষা আল্লাহ কেমন করে করেছিলেন, আমেনা সামান বিডি গুলো কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে পাহাড় আবু কুবাস। আজ পর্যন্ত সৌদি সরকার রসুলের জন্ম ভিটে বাড়িটা ভেঙে দেয়নি গো, আমার পৃথিবীর মানব দেখে যাবে এই সেই ঘর রসুল্লাহ ঘরে জন্মগ্রহণ করেছিল, পৃথিবীর কোন মানুষ রসুলের ঘরে তিনি বসবাস করতে পারবে না। এই যে সৌদি সরকার আমার নবী পাকের জন্ম ভিটে বাড়িটা কেতাবের লাইব্রেরি করে দিয়েছে, জোরে বল মামেনা ঘরে চলেছে, সন্ধ্যা হয়ে গেল, ঘরের দরজা লাগিয়েছেন পাহাড়ি এলাকায়, ঘন কুয়াশা নেমে এসেছে, চতুর্দিকে জানোয়ার ডাক দিতেছে, আমেনা চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহ আমার নসিব খারাপ, আমার কপাল খারাপ বলে জোর অপবাদ তোহমত দিয়ে আমাকে বনবাসে দিয়ে চলে গেল। আজ আমার দুনিয়ায় স্বামী নাই বলে অপমান দিয়েছে, আমের আর করুন কান্নার আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারল না, গায়বী আওয়াজ হয়ে গেল, হে আমিনা, হে বলবি আমিনা, আমিনা কাঁদবি না, ব্যথা নিবি না, আমি আল্লাহ তোকে পরীক্ষা করছি, আমেনা চার মাস স্বামীকে নিয়ে আনন্দ করে কাটিয়েছি, আমেনা আর ছয় মাস হয়ে গেল, হে আমিনা পৃথিবীর কোন মানুষ জীবিত জানোয়ার তোকে ভয় দেখাবে না, আমিনা তুই কি জানি তোর পেটে কে এসেছে, আমি আল্লাহ আমিনা তোকে এমন মহিলা মক্কা মদিনায় হয়নি হবে না, আসি আসবে না, আমিনা তোকে জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহ মা করে দুনিয়ায় তোকে পাঠালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তোর পেটে আমার আখিরি জামানার নবী এসেছে, আমেনা কাঁদিস না, ভয় করিস না, মামেনা রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আমেনা চিন্তা করছে আমাকে ছুঁয়াছি বলে অপবাদ দিয়েছে, কোন দায়ী মহিলা আমাকে প্রসাদ করাতে আসবে না, আমার বাচ্চাকে খালাস করতে আসবে না, কে পৌঁছাবে? আল্লাহ আমেনার কান্না দেখে আল্লাহ পাক গায়বা মাঝে বলেছিল, হে বান্দি আমেনা আমার হাবিবুল্লাহর পৃথিবীর কোন ধাত্রীর প্রয়োজন হবে না, জোরে বলো সুবহানাল্লাহ। হে বান্দি আমেনা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমার বাচ্চা দুনিয়ায় যেন জন্ম নেয়, আমি আল্লাহ মায়ের লালির সাথে বাচ্চার নাভি সাদা জুড়ে দিই, এই যে পৃথিবীর বুকে তাই মহিলার প্রয়োজন হয় বাচ্চা প্রসবের পরে, ওই সময় ধাত্রীর আগে তার নাভি স্থানটা সেট করি, হে আমেনা আমার হাবিবুল্লাহকে জিতর লালির সাথে রসুলের নাভি স্থানটা জুড়ে দিয়ে দিই,
পৃথিবীর কোন তাই মহিলার সুরে নাবিস্তানটা সেট করত ভবিষ্যতে তারিখ তো হে বিশ্ব নবী তুমি বিশ্বে নবী হতে পারো আমাকে ওস্তাদ গুরু বলে মানতে হবে আমি না আমার হাবিবের ওস্তাদ গুরু লাগবে না আমার নবী হলো ছাত্র আল্লাহ নবী জানি আল্লাহ ওস্তাদ হয়ে গেলাম জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান ও ভাই জানেরা সেই বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে উদযাপিত করছে ও স্বামীর বন্ধু গরেরা মায়েরা বোনেরা বেটিরা হে জগৎবাসীরা বিশ্ব নবী জগৎগুরু নবী আমার এক বাকে মামিনা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় জর্জরিত রসূল কখন জন্ম হবে পৃথিবীর বুকে জন্ম নেবে আমার কাছে তাই মহিলা পৌঁছাবে না আকাশে দিন যায় রসূল যে রাতে জন্ম নেবে আমি না বললে আমি পালিশি মাথা দিয়ে শুয়ে রইলাম রাত ১২টা বেজে গেছে চোখের পানি আমার পালিশটা ভিজে যাচ্ছে চোখটা লেগে গেছে কানটা জেগে আছে আমি আমিনা দেখতে পা আমার ঘরে বাইরে কারা জানো গুল গুল করে কি বলা কাওয়া করি বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেলাম খাজুর পাতা চাটাই দিওয়াল আমি আমেনা দাঁড়িয়ে দেখছি একটা জঙ্গলি বাঘ হরিণকে শিকার করতে বড় কষ্ট সেই হরিণ জিহ্বা বার করে বাঘের মুখটা চাটে আর বাঘের জিহ্বা বার করে হরিণের গাটা চাটছে আমার জিব জানোয়ার দাঁড়িয়ে আছে মামেনা ঝরঝর করে কেঁদে শাহাদাতটা উঠে ইশারা করে বলেছিল হে জঙ্গলি বাঘ হে জঙ্গলি সিংহরা আমাকে খেলিবি না আমাকে ভয় দেখাবি না আজ আমার দুনিয়ায় স্বামী নাই বলে জোর করে অপবাদ তোহমত দিয়ে আজ আমাকে কোন বাসে দিয়ে চলে গেল কিসের জন্য তোরা এসেছি আমাকে খেলিবি না আমি হামেলা গর্ভবতী মহিলা আমি না বললে আমি দেখতে পেলাম ওই সময় তামা জঙ্গলি জানোয়ার তাদের জবান খুলে গেল ওরা কেঁদে কেঁদে বলে দিয়ে দিল হে আমেনা ও আমেনা ফল্লবতী আমেনা আপনাকে খেতে আসি না ভয় দেখাতে আসি না আপনার হেম থেকে আখিরি জবান নবী জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর বুকে জন্ম গ্রহণ করবে আমার তাম জঙ্গলি জানোয়ারেরা বিশ্ব নবীর মুখটা দর্শন করার জন্য আপনার দরবারে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলাম জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান মামেনা এক বাক্যে হাউ হাউ করে কেঁদে বললে আল্লাহ গো আপনি আমারকে যেমন একটা বাচ্চা দিয়েছে পৃথিবীর মানুষ আমাকে চিনল না আজ কোন বাসে দিয়ে চলে গেল তাম জঙ্গলি জানোয়ার এসে আমি আমি আমার গাইডলাইন হয়ে গেল বিশ্বনবী দুনিয়ায় জন্মগ্রহণ করেছে আমি না পৃথিবী নবী আমি না আমার যখন উৎসবের সাথে হয়ে গেছে আমার খাজুর পাতা জিন কুকির জানো নূর আলা নূর হয়ে গেছে জোরে বলুন সুবহান আমি আমিনা বুঝতে পারি না আমার বাচ্চা পৃথিবীতে জন্ম হয়েছে এক কাতা না পাকি পানি বা মদ রক্ত দুনিয়ার জমিনে পড়িনি আমি মনে করলাম জোসনার আলো তারকার সূর্য আলো
আমার ঘরে পৌঁছাই কিনা। আমি না বারবার করে তাকাই দেখছি, মামে না বলেছে আমি দেখতে পেলাম আমার পাশে জগৎ গুরু নবী পৃথিবীর মুখে জন্মগ্রহণ করি। আমি আমি আমার কাপড় আঁচলটা টেনে নিয়ে আল্লাহ নবী নিজের আবরুটা ঢেকে রেখেছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। মামেরা রসুলকে কোলে তুলেছে, আর আমার বাচ্চা মা সদবে যদি বিপদটা হলো না, আমার কাপড় আঁচলটা টেনে নিয়ে আল্লাহ নবী নিজের আবরুটা ঢেকেছে। আমি না এই বাচ্চাটাকে দেখে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি খুশি হবে সেই ব্যক্তি তো আজ হায়াতে দুনিয়ায় বেঁচে নাই। আমার প্রেরণের স্বামী আসল ব্যাটা হয়েছে, স্বামী যদি দুনিয়ায় থাকতো আনন্দ উঠা বেশি যেত। সেই স্বামী আজ কবরে চলে গেছে, রসুলের দাদু জান আমেনা রোজি খবর নিতে আসে, জানে তুই হামেলা কখন পুরসভে জ্বালা যন্ত্র শুরু হবে, তাই মহিলার প্রয়োজন হয় কিনা। খানায় কাবার মোতাল্লি তিনি কাবা শরীফে ফজরের পরে বার হয়ে এসে দেখতেন কিছু জানা আছে না, স্টুডেন্ট নজওয়ান যারা গুনগুন করে কি বলা কওয়া করছে। রসুলের দাদু দাঁড়িয়ে গেলেন, তাদেরকে বললেন ও ভাই জানেরা ছেলেরা, মনে হচ্ছে আমাদের দেশের ছেলে তোমরা নয়, কি জানো গুনগুন করে বলছো? ওরা বললেন হে বাবা মক্কার মানব, আপনি কি জানেন না গত রাতের একজন মহামানব আখিরি জামান নবী জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর মুখে জন্মগ্রহণ করেছে, পিতার নাম আব্দুল আপনি কি জানেন আব্দুল্লাহর বিবি আমেনার ঘর কোন দিকে? রসুলের দাদু অবাক হয়ে গেল, আমার ভাইটা আব্দুল্লাহ বিবি আমেনার ঘর সন্ধান করছে। বাপ আব্দুল মুত্তালিব মিথ্যা কথা বললেন না, হাতটা আপনার উঁচা করে দেখিয়ে দিলেন হে নজওয়ান এই কাবাসে চোহদি সবই করে বংশের এরিয়া, ওরা ছুটতে শুরু করেছে। রসুলের দাদু আস্তে আস্তে চলেছেন আমেনার ঘরের পিছনে, তোমার ব্যাটাকে একদল ইহুদিরা বাইরে কানে মাডার করে দেবে, হে আমেনা তোমার বাচ্চাকে আত্মগোপন করে লুকিয়ে রেখে দাও। হে জীবন কাটাবি মামেনা ঝরঝর করে কাঞ্চাহারি আমার খাজুর পাতার জন্য কুটিনি ঘর, এই ঘরে লুকাবার কোনো জায়গা নয়। মামেনা বললে আহারে আমার দুনিয়ায় স্বামী না, আমার ব্যাটাকে কেড়ে যদি মার্ডার করে দেয় আমি কার মুখের দিকে তাকে জীবন গুজারি করব। মামেনা বলেছে আমি আমি আমার করুণ কান্না ব্যথা কানা দেখি আমার শিশু বিশ্ব নবী হাবিবুল্লাহ একটা বার আমার মুখের দিকে করুণ নজরে তাকিয়ে দেখেছে, আমি আমি আমার কলিজা ফেটে গেল বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি দেখতে আমার নবীর নূরের পাতলা সোনার ঠোঁট দুটো জানো বিড়ি বিড়ি করে নড়ে উঠে
উঠেছে নড়োটার সাথে আমার ঘরের পায়ে আল্লাহ একটা ঘূর্ণি ঝড় পাঠিয়ে দিয়েছে। জুড়ে বলুন সুবহান, এত বিপদ ঝড় এসেছে, সেই ঝড়ের গতিতে তামাম বেঈমানগুলো আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। জুড়ে বলুন সুবহান। অনেক ঘটনা ঘটেছে ওসমিন আব্বা জানেরা ভাই জানেরা, এমন সময় বিশ্ব নবী হাবিবুল্লাহ, কারণ মক্কায় নিয়ে ছিল বাচ্চা কি মা দুধ পান করায় না, তাই মহিলা থাকতে পালিত করে। রসূলের দাদু আমেনার ঘরে দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর মক্কা শরীরে তাইবে তাই মহিলা দলে দলে আসছে। বিশ্ব নবীর দাদু বলেছিলেন, ও এই ঘরে তো একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা করে দেওয়া যাবে না, মন চাইলে তোমরা নিয়ে যেতে পারো। বর্তমান সমাজে ভাই মরে গেলে ভাইয়ের লাভ হয়, বাপ মরে গেছে না বললো ভাতিজা কে, এতিম ভাতিজা গুলোকে তাদেরকে সম্পদ আত্মসাত করে ভাগরা রেকর্ড করে নিজের অনুকূলে রেখে দিয়া যায়। রসুল বলেছে, এতিমকে যে কাঁদা আমাকে সে কাঁদালো, এতিমকে যে ফাঁকি দিয়েছে আমাকে সে ফাঁকি দিয়েছে। এতিমের পাশে কিছু সাহায্য যদি না করতে পারো, আমি রসুল না বলে দিলাম তোমার রহমতে হাতটা এতিমের মাথায় তুলে দাও, এতিমের মাথায় যত চুল আছে তোমার হাতের তোলো, ওই চুলকে স্পর্শ করবে এক এক চুলের বদলাত আমি আল্লাহ তা তোমার আমল নামায় 70টা করে নেকি লিখে দেব। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা নরেশেছে আকাশের চাঁদ যেন নেমেছে, আয় কে দেখবি নরেরি পোতন, মামেনার কোলে দোলে গোলাপেরি ফল। আল্লাহ হুম্মা, আমার আব্বা জান ভাই জানেরা, এক বাক্যে মামেরা কেউ মেনা তরবারে কোন টাইপে মহিনী স্থাপি দিল না, রসুলকে দেখে চলে যাচ্ছে ধন্যবতী মহিলা হালিমা তো সাদিয়া, গরিব বলে দুর্বল কাদারা পিটি করে এসেছে মক্কার সম্পদ আলা, হালিমার চেহারা দেখে আহারে কোন মক্কা বাসে হালিমার কোলে বাচ্চা দিল না, তাই হালিমা তো সাদের নিরাশ হতাশে ঘরে ফিরে চলে আসছে। কিছু রাস্তা আসার পরে প্রিয় স্বামী সাথে যুক্তি করছে, স্বামী গো এত কষ্ট করে তাইপ থেকে আসলাম মক্কা জমিনে, গরিব মনে মক্কার সম্পদ আমাকে বাচ্চা দিল না, চলো একবার আমেনার তিন বেটা খালি হাতে ঘরে না গিয়ে আমেনার বেটা বিশ্ব নবী কামরা কোলে করে নিয়ে যাব। জোরে বলুন সুবহান। হালিমার প্রিয় স্বামী বলেছিল, ও হালিমা আজ তোমার কোলে বাচ্চা,
এলাকায় খরা হয়ে গেছে, গাছে পাতানে জমিনে ঘাস নাই। হে হালিমা, আমাদের দুম্বা প্রকৃতি তো বন্ধ হয়ে গেছে, হবে না তুমি আর স্বামী নাই, টাকা কুড়ি দেবেন কোথায়, টাকা পাবে বাজাতে দুধ খরিদ করে কিনে তাকে পান করাবে। হে বিবি হালিমা, ইতিম বাচ্চা নিয়ে ঝামেলা না করে বরং চলো আমরা খালি হাতে ঘরে ফিরে যাই। ও ভাইরা, ধন্য প্রতিমা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, হে পেরানের স্বামী রে, বাচ্চাটা লিয়ার নালি একবার বার ইতিমের মুখটা দর্শন করে যাব। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আমরা হলে কি করি, এতিম বাপ নাই, সম্পদ ভাগরা করতে আত্মসাত করে রেখে দিলাম, ছেলে বড় হয়েছে চাচা যান জমিটা দেখে নে ঘর বাঁধবো, চাচা বলো জমির কোথায়, তোর বাপ বাপ সব খুইয়ে দে কবরে চলে গেছে, আগুন ফুটপাতে রাস্তায় তীরপল পেতে বেড়া। ও মুসলমান, বিশ্ব নবী বলেছে এই মুসলমানটা এতিমকে সঙ্গে সাথে করে নিয়ে আল্লাহ পাকের দরবারে ওই হাজী সাহেবের আমার উম্মতের খাতাতে নামটা কেটে দিয়ে হাজী সাহেবের বিরুদ্ধে আমি রাসূলুল্লাহ স্বয়ং মামলা দায়ী করব। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও ভাই জানেরা, হক হক করে চিল্লাচ্ছে, হকের পরিচয় কে দিয়েছিল? হালিমা বললে চলো একবার দেখে যাব, এক সপ্তাহ শিশু নবী আমার। হালিমা যখন দুর্বল কাঁধার পিঠ থেকে মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীর্ণ কুটিরে খাজুর পাতার পর হালিমা যখন মামেনার ঘরে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করেছে, হালিমা বর্ণনা করেন, আমি দেখি অবাক হয়ে গেলাম, এক সপ্তাহ শিশু নবী হামেনার কোলে শুয়ে রয়েছে। আমি হালিমা, আমার আগমন দেখে আর আমার নবীর ওই সোনার পাতলা ঠোঁট দুটো দিয়ে আমি হালিমা আমার দেখা সাথে সাথে আল্লাহ নবী হেসে ফেলেছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আমি হালিমা, বিশ্ব নবীর সোনার ঠোঁটের হাসি দেখে কলিজাটা কেড়ে নিয়েছে, পাগলের মতন ছুটে চলে গেলাম জগৎগুরু নবীকে আমার কোলে তুলে বুকে পাঁজাবে জড়িয়ে ধরলাম। আমি এক সপ্তাহ তৃষ্ণাওয়ালা পিপাসিত ছিলাম, রসুলের ঠোঁটে আর বুকে পেশানি মুবারক বোঝা দেওয়ার সাথে সাথে আমি হালিমা জনমের মতো ক্ষুধাটা নিবারণ হয়ে গেল। জোরে বলুন সুবহান, আমি হালিমা মনে করি আকাশের পূর্ণিমা চাঁদ আমার কোলে ধরা দিয়েছে, এত সুন্দর নূরের বাচ্চা জীবনে আর কোনদিন চোখে দেখি না, রসুলকে কোল থেকে নামাই দিতে মন চাইছে না। মামেরা কি দে বলেছিলেন, হে বুজান, ও বুজান হালিমা, আমার এতিম বালককে তোমার কোলে তুলে দিয়ে দিলাম। হালিমা, হে তো টাকা কড়ি ঠিক মতো তোমাকে দিতে পারবো না, আমার বেটা এতিমকে যেন কাঁদিও না, আমার এতিমের পাশে যে দাঁড়াবে আল্লাহ জীবনে তার সংসারে অভাব দেবে না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। হালিমা যখন রসুলকে কোলে করে নিয়ে চলে যাচ্ছেন, মামেনা
মামিনা বলেছে হে হালিমা পৃথিবীর জমিনে বাচ্চা ছোট বাচ্চা মায়েদের বড় কষ্ট হয় ওই বাচ্চাগুলো ছোটবেলায় বারবার প্রস্রাব করে পায়খানা করে মাদের পরিষ্কার করতে কষ্ট হয় হে হালিমা আমার বিশ্ব নবীকে জীবনে করে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে না জোরে বলুন সুবহান আমার নবী যখন প্রস্রাব পায়খানা করে জমিনের মাটিটা পাক হয়ে যায় রসুলের প্রস্রাব পায়খানাটা কুলুম ব্যবহার করার সাথে সাথে জমিনের মাটিতে দাপন হয়ে যায় জোরে বলুন সুবহান হে হালিমা বিশ্ব নবীর প্রস্রাব পায়খানাটা পৃথিবীর মানুষ যদি চোখে দেখতে পেত মেশকে নাবি মেশকাম বারবলে গায়ে দেখে দিত আমার নবী পাকের গায়ে পসিনা ঘামগুলো মাখতে না ঈশা বলেছে রসুলের খায়ে যাগুলো ঘিরাল ঘাম বার হত আমি আয়েশা পৃথিবীর মাতর মাকে সের গায়ে মাকে আর আমি আয়েশা বিশ্ব নবীর গায়ের ঘামটা আমি গায়ে দেখে যখন মা আমার অন্য বুবু জানের কাছে যেতাম ওরা বলতো আয়েশা তোমার গা থেকে মেশকে নাবির খুশবু বার হয় জোরে বলুন সুবহান অনেক ঘটনা ও ভাই জানে আমি কি করব জেনে রেখে দিয়ে দেন তাহলে বিশ্ব নবী জগৎগুরু নবী হালিমা করে করে নিয়ে যাচ্ছে কিছু রাস্তা যাওয়ার পরে হালিমা চিন্তা করলেন এতটা রাস্তা মক্কাতে তাইতে যেতে হবে পাহাড়ি রাস্তা বালুকা রাস্তা প্রচন্ড রোদ্দুর পড়েছে এই নবীকে কোলে করে নিয়ে যাব এই বাচ্চাটা হয়তো পিপাসা লাগবে ক্ষুধা লাগবে আমি হালিম আমার বুকের স্তনে দুদনা কি তাকে পান করাবো গালে যাতে লালা জমে গলাটা না শোকা হালিমা দুর্বল গাধার পিঠে বসে ডানে স্তনটা পার করে দিল আমার নবী পাকের গালে মুখে জোরে বলল সুবহান আমি হালিমা যখন বিশ্ব নবী গালে স্তনটা তুলে দিয়ে দিলাম ও ভাই জাপা জানেরা দেখতে পেলাম আমার বিশ্ব নবী জগৎগুরু নবীকে স্তনটা গালে তুলে দেওয়ার সাথে সাথে আমি হালিম আমার বুকের স্তনে দুধে পরিণত হয়ে গেল জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান বিশ্ব নবী তৃপ্তি করে ডালে স্তনটা পান করে নিতেছে আমি হালিমা আমি আমার ডান স্তনটা তৃপ্তি করে পান করেছে বাম স্তনে দুধটা ভরে রয়েছে রসুল যখন ডান স্তনতে মুখটা টেনে নিয়েছে হালিমা বললে আমার বাম স্তনে দুধে টেটিয়ে গেল ক্লিয়ার না হওয়া পর্যন্ত শরীরটা ঠান্ডা হবে না তাই নবীকে ডান বলতে ঘুরিয়ে নিয়ে বাম বলে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তুলে নিয়েছেন জগৎগুরু নবীকে বামিস্তান বারবার কানে তুলে দিতেছে আমার নবী মুখটা ঘুরিয়ে পাকে হালিমার করে মাথা খুশে দিচ্ছে জোরে বলুন সুবহান অক্ষুদ মসজিদে রয়েছে আজান হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি রমজান মাসে রোজা করেছি হাজিরে তুলতে যা হাদি আনতে যা ইতিকেল্লা ফাতা তোর মায়ের হক বাপের হক ভাইয়ের হক বোনের হক পাড়া প্রতিবেশীর হক তোর ঘরে ছাগল ভেড়া হাঁস মুরগির গম্বা বিড়াল পশু পাখি পুষে রেখে দিয়েছি তারা হক কি আদায় করতে পেরেছে মুসলমান হক আল্লাহ বলো বান্দা আমার হককে না হাত করে আমি মাপ করতে পারি আর বান্দার হক বান্দা না হাত করেছে ওই হাত আমার কাছে নাই ক্ষমা হবে না তুই ভাইকে মেরেছি চাচার মুখে চাপড়েছি চাচার কাছে ক্ষমা চাইতে যা ও ক্ষমা আমার কাছে
হবে না, যত সময় বান্দা বান্দাকে ক্ষমা না করবে, ও হাত আমার কাছে তো হক বলে বাদ, বান্দার হক বান্দা তার কাছে যাও। বিশ্ব নবী জগৎ গুরু নবীকে ও ভাইজানেরা আমার আকীদ আমার নবীকে হালিমা দেখলেন এত বুকের যন্ত্রণা হচ্ছে, বামিস্তার দুধটা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এই জোর করে আমি হালিমা বিশ্ব নবীকে মুখটা চেপে ধরলাম আর বামিস্তারটা গালে বারবার তুলে দিতেছি, আর আমার আখেরি জামানার নবী মুখটা বন্ধ করে জানাটা আওয়াজ হয়ে গেল, হে হালিমা 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 হে হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মুখে দুটো স্তন হালিমা, একটা হক আমার আর একটা হক আপনার পেটের ব্যাটা মা দুধ ভাই, আমি রাসূলুল্লাহ যদি ভাইয়ের হক কি না করে দিয়ে এই দুধটাকে পান করে নিয়েলি, হে হালিমা কিয়ামতের হাশরের ময়দানে আল্লাহ পাক আমার নবীর দপ্তরে খাতাতে নামটা কেটে দিয়ে আমার হাতে হানিকাপ পরিধান করিয়ে চোরের কাতারে দাঁড় করাবে, হে হালিমা আমি ভাইয়ের হক আমি রাসূলুল্লাহ কোনদিন না করে দিতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আব্বাজান ভাইজানেরা সেই নবী দিবস পালন করছেন, আর সেই নবী পাকের উম্মতি মুহাম্মাদি করে দুনিয়ায় পাঠিয়েছেন, সিলসিলা হক ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা আবু বকর রহমাতুল্লাহের মতের মানুষ আল্লাহ পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হায়াতুন নবী হালিমা বলেছেন আমার ঘরে রাসূলকে দেখুন নিয়ে গেলাম, আমার ঘরেতে দুম্বা বকরিগুলো সমস্যায় ছিল, গাছে পাতা গজিয়েছে, জমিনে ঘাস গজিয়েছে, আমার দুর্বল কাঁটাগুলো হিষ্ট পিষ্ট হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম তাইফের মেয়েরা এসে বললে হে হালিমা তুমি গরিবি হারা সংসারে বড় ভাব, আমেরা এতিম বাচ্চা তোমার ঘরে এসে সোনা সংসার হয়ে গেল, হে হালিমা আমেরা এতিম বেটা মোহাম্মদকে আমাদের কাছে বিতরাই করে দেবে, মা হালিমা বললেন না আমি একটাই বাচ্চা তোমাদের হাতে তুলে দিতে পারি না, হালিমা যদি ঠিক করায় না করো একটা দিনের পালা হিসাবে আমাদের ঘরে পাঠাবে, হে হালিমা আমার বাচ্চাকে খানা খাবো এই যে ঘরে নিয়ে যাব, তোমার কিছু উপঢৌকন তোমাকে দেব, কেননা বিশ্ব নবীর পায়ে তুলার বিনিময়ে আমাদের সংসারটা নূর আলা নূর হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলল না কারো হাতে হাওলাত করতে পারি না, মামেনা যখন বিদায় দিলেন এত কান্না কেঁদেছে আকুল পর্যন্ত জানা, আমেনার কান্নার আবার আমাদের কানে ভাসে গো, তোমার হাতে তুলে দেব না। এক পাকে বললে ও বুদানা হালিমা বিশ্ব নবীকে বিপরাই যদি না করো পালা হিসেবে না পাঠাও, আখিরি জামানার নবী দুটো কদম পা ধুয়ে একটু পানি আমাদের দেবে, ওই পানিটারে ঘরে ঘরে ছিটিয়ে দিয়ে দেব, আর দম্বা বকরি গায়ে তেলের মতন মালিশ করে দেব, হয়তো বিশ্ব নবীর কদম ধোয়ার পানি বিনিময়ে আমাদের দুঃখের সংসারটা সোনার সংসার হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান নবীকে যখন বড় হচ্ছে দুই থেকে আড়াই বছর বয়স হয়ে গেছে, অনেক বক্তার কাছে শুনেছে রসুল সিনামক চাক হয়েছিল, হালিমার বেটারা রোজি পাহাড়ে চড়ে ছাগল চড়াতে যায়, রসুল বলছে আম্মা জান ভাই জান দেশ আমাকে পাঠায় দেবে, মা হালিমা বললো বাবা তোর মায়ের কাছে পরিচয় দিতে পারবো না, ক্ষতি হয়ে গেলে আমি না কাজে জবাব দিতে পারবো না, যাস না রে। হালিমার বেটারা দম্বা বকরি নিয়ে পাহাড়ে চূড়ায় চলে গেছে, হালিমার বেটারা বকরি চড়াতে চড়াতে একটা জঙ্গলি বাঘ এসে হালিমার একটা ছাগল ছানা নিয়ে ধরে নিয়ে চলে গেছে, হালিমার বেটা দৌড়ে ঘরে আসে, সে বলছে আম্মা জান আম্মা জান আমাদের একটা ছাগল ছানা জঙ্গলি বাঘ ধরে নিয়ে চলে গেছে, মা হালিমা শুনে বলে হে বেটা যে জঙ্গলি বাঘ চলে গেল কোনদিন ফিরিয়ে দেবে না, আর কাঁদিস না, আড়াই বছরে বিশ্ব নবী জগৎগুরু নবী দাঁড়িয়ে হালিমার আসলটা ধরে বলছে হে হালিমা সংসারে বড় কষ্ট মা, একবার আমাকে সাথে করে নিয়ে চলো পাহাড়ের পাদদেশে গিয়ে, আমার জীবিত জানোয়ারকে ডেকে বলবো হয়তো আপনার ছাগল ছানাটা আমার কদমের কাছে ফিরিয়ে দিয়ে যাবে, জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। হালিমা বলছে বাবা যে জানোয়ার নিয়ে চলে গেছে ফিরাই দেবে না, হালিমা বর্ণনা করেন আমার রাসূল আমার আসল ধরে টেনে নিয়ে যাচ্ছে পাহাড়ের পাদদেশে গিয়ে, বিশ্ব নবী জগৎগুরু নবী দাঁড়িয়ে বলেছিল হে জঙ্গলি জানোয়ারেরা পদ যাক মিনাল্লাহে নূর, আমি সেই নূরে মোহাম্মদ আমার নূরে সেপাতে আল্লাহ তোদেরকে বানিয়েছে রে, তোরা দাঁড়িয়ে যা তোরা একবার ফিরিয়া আমি কে এসেছি তুই দেখে নে, আমার হালিমা বড় গরি হালিমার সংসের অভাব, হে জঙ্গলি জানোয়ারেরা আমার মায়ের ছাগল ছানা টানিয়ে যেতে দিদা করলে না, হে জঙ্গলি জানোয়ারেরা আমার মা হালিমার ছাগল ছানাটা ফিরিয়ে দিয়ে যা, হালিমা বর্ণনা করে দেখতে পেলাম বিশ্ব নবীকে তাবাব জঙ্গলি জীবিত জানোয়ারেরা মিছিলের মতো কাতার দিয়ে হালিমা ছাগল ছানা বকরির তরিটা গালে করে নিয়ে ওরা ছুটে ছুটে এসে বিশ্ব নবী কদমের কাছে নামাজ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ আমাদের জীবন ধন্য হয়ে গেল যে আখিরি জামানার নবী সাল্লাল্লাহু আমাদের মোলাকাত করে দিল, জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। এক বাক্যে দাঁড়িয়েছে বিশ্ব নবীর দরবারে দাঁড়িয়ে কিনে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ জীবন ধন্য হয়ে গেল শেষ বিদায়ে আপনাদের কাছে বলতে থাকি, কিয়ামতে হাশরে ময়দানে আল্লাহ তাআলা আপনার সাথে জীবনে যেন আর একটা বার মোলাকাত করিয়ে দেয়, জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান, দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا আমার আপনাদের মাঝে চাইছে এই শুনতে কি আপনার অসুবিধা হচ্ছে নাকি গো, যে কেন আমি তো গাঁজা খুলি গল্প করি না বাবা, বাবা আপনার বলেছেন বিশ্ব নবী দিবসের জলসা সবে রাসানি জলসা, সেই সম্পর্কে আপনি আপনাদের কাছে বলতে চাইছি, কেন আমার সময় তো কমিটিরা বারোটা দিয়েছিল বারোটা বেজে গেছে, তাহলে ফুরফুরা শরীরের আওলাদে মুজাদে জামান তিনি আসছেন, দু দশ মিনিট বলবো না ছেড়ে দেবো কি গো, বলবো এজাজ যদি দেন তাহলে বলবো, একটু জোরে বলুন না রে তাকবীর,
নারী তাকবীর, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারী তাকবীর। আমার বাজান ভাই জানেরা, সেই নবীর লাশটা চুরি করতে সেদিন কারা? আমার নবী পাথর পরে ইহুদি নাসরা বলেছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমরা মার্ডার করতে পারলাম না, মক্কাতে তাড়িয়ে দিলাম, সেই মক্কা জয় করে নিয়েছিল, তাহলে দুনিয়াতে বিদায় নিয়েছেন, সেই নবী দুনিয়াতে চলে গেছেন, মুসলমানদের নবী, বিশ্ব নবী, জগৎগুরু নবী, তিনি হায়াতুল নবী, জিন্দা নবী, মরা নবী না, তাহলে বিশ্ব নবী, লাশ মোবারকটা যদি একবার চুরি করে নিয়ে চলে যেতে পারি, হে মক্কা মদিনা বাসীকে বলবো, হে মক্কা মদিনা বাসীরা, তোমাদের নবী হায়াতুল নবী, জিন্দা নবী বলেছিলেন, তোমাদের নবীর কবরটা খনন করে দেখো, তোমাদের নবীর লাশ পচে গেছে, গুলে গেছে, হাড্ডি গুলো মাটির সাথে মিলে গেছে, তোমাদের ভণ্ড নবী নউযুবিল্লাহ, সেদিন আমাদের মনে আশাটা পুরা হয়ে যাবে, রসূলের লাশ জমিনের মাটি ছোঁবে না, জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান, ও ভাই জানেরা, বিশ্ব নবীর লাশ চুরি করতে এসেছিল, কোন তারিখ চাচা পিলার পরম, সুর বাবু ষাট বাবু না, আলকেলা পাপনো জামা, মুখে দাড়ি, মাথায় পাল, হাতে তসবিহ, নারী তাকবীর, নারী তাকবীর, আওলাদে মুজাদে জামান, আওলাদে মুজাদে জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারী তাকবীর। ওটা উঠি করুনি বাবা, বাবা ভাই জান এসেছে, আবার আলোচনা হবে, কেননা কত বিশ্ব নবী সম্পর্কে রসূলের সিরাতের পরে আমি তাই বলতে চেয়েছিলাম, আল্লাহ যদি কোনদিন মৌকা দেয় এলাকায় যদি আসি, বিশ্ব নবী হায়াতুল নবী কিনা, আর নবীর লাশ কারা চুরি করতে এসেছিল, এই জন্য কবি একবার বলেছে, দুষ্ট লোকের মিষ্টি ভাষা, পাশে বসে ঘেসে, কথা দিয়ে কথা নাই, পেরানে মারে শেষে, রসূলের সুরাত ধরিয়ে, বড় দাড়ি, বড় পাগড়ি, বড় তসবিহ দেখে, রসূলের মহব্বতের মানুষ হয়ে এসে, সুন্নতের গড়াই নবী পাকের শিকড় কেটে দেওয়ার জন্য, আজ ভণ্ডমা করার জন্য ভঙ্গিমা দেখিয়ে কত সমাজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটা কম্পিউটার জামানা, ছাঁটাই বাছাই করার দিন এসেছে, ঘোড়া সকলের সিলসিলা।